এখানে যে এসিগুলো আছে সবগুলাই কিন্তু আপনার লো ভোল্টেজে কিন্তু চলার মতো ক্ষমতা রাখে। মিডিয়ার প্রোডাক্ট কিন্তু 100% 12,000 BTU লেখা আছে, একদম খোদাই করছে। আউটডোর ইউনিটের যে বডিটা, বডিটা কিন্তু অ্যানালাইজ কোটেড করা আছে। এটার আউটডোর ইউনিটের নিচে একটা ট্রে সিস্টেম আছে, যখন বাতাসের ভিতরে পানি যাবে, মোটর বলেন কম্প্রেসার বলেন কোনোটারই ক্ষতি হবে না। কিন্তু এটার উপরে উঠে দাঁড়িয়ে গেছে, এতটাই হেভি। আপনি কোম্পানি থেকে 5 বছরের কিন্তু একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কম্প্রেসারের উপরে। আচ্ছা, যদি 5 বছরের মধ্যে এই প্রোডাক্টের কম্প্রেসার ড্যামেজ হয়ে যায়, কোম্পানি থেকে আপনি ফ্রি পাচ্ছেন। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা কথা বলবো হচ্ছে মিডিয়ার এসি নিয়ে। মিডিয়ার ইনভার্টার, নন ইনভার্টার দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোকারিস পার্কে। আর কোকারিস পার্কের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্মগেট এরিয়ায়, আনন্দ সিনেমা হল আছে, আনন্দ সিনেমা হলের বিপরীত পাশে দ্বিতীয় তলাতে। তো বর্তমানে এসিগুলোর প্রাইসগুলো কেমন, কী কী ফ্যাসিলিটিস তারা দিচ্ছে, সব কিছুই আমরা আজকের এই ভিডিওটাতে জানানোর চেষ্টা করব। আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে পুরো ভিডিওটাতে বাবু ভাই আছে। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আছে আলহামদুলিল্লাহ। বাবু ভাই, আপনারা বলছিলেন মিডিয়া এসি বর্তমানে ঈদের পরে অনেকেই, যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, বর্তমান দাম কেমন রাখছেন আপনারা? আসলে আমরা তো সম্পূর্ণ প্রোডাক্ট যেগুলো বিক্রি করছি সবগুলো হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে নন অফিসিয়াল কোনো প্রোডাক্ট নেই। অফিসিয়ালি যখন প্রাইস বেড়ে যায় তখন আমাদের কাছে কিছুটা বেড়ে যায়, কারণ কোম্পানি থেকে যেটা নির্ধারিত হয় আমরা সেই প্রাইসে প্রোডাক্টগুলো বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাজারে কিন্তু আপনি অনেক রকমের প্রোডাক্ট পাবেন, এটাও আপনার মাথায় রাখতে হবে। এসি 2 রকমের হয়, একটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট আর একটা হচ্ছে আনঅফিসিয়াল প্রোডাক্ট। এর মাঝখানেও কিন্তু আরও কিছু ব্যাপার কাজ করে, যেমন অনেকে কিন্তু মিডিয়ার স্টিকার লাগিয়েও কিন্তু প্রোডাক্ট বিক্রি করে। আচ্ছা আচ্ছা। আপনি অফিসিয়াল প্রোডাক্ট নেওয়া মানে হচ্ছে কোম্পানি থেকে আপনি সার্ভিসটা পাবেন, যে কোনো সমস্যা কোম্পানি আপনাকে একটা ভালো সাপোর্ট দিবে। আর আনঅফিসিয়াল প্রোডাক্ট নেওয়া মানে হচ্ছে এটাতে আপনি আর কোনো সাপোর্ট পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার একটা এসির মেইন পার্ট হচ্ছে আপনার আউটডোর কম্প্রেসার যেটাকে বলে। আচ্ছা, কুলিং সিস্টেমের সর্বপ্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কম্প্রেসার। আপনি দেখা যাচ্ছে যে একটা আনঅফিসিয়াল প্রোডাক্ট কেনার পরে যদি কম্প্রেসার প্রবলেম হয়, কম্প্রেসার চেঞ্জ করতে কিন্তু আপনার প্রায় 15,000 থেকে 20,000 টাকা খরচ চলে যায়। আচ্ছা, আর যদি আপনি অফিসিয়াল একটা প্রোডাক্ট নিয়ে যান তাহলে সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনি কোম্পানি থেকে 5 বছরের কিন্তু একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কম্প্রেসারের উপরে। আচ্ছা, যদি 5 বছরের মধ্যে এই প্রোডাক্টের কম্প্রেসার ড্যামেজ হয়ে যায়, কোম্পানি থেকে আপনি ফ্রি পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে একটা অফিসিয়াল সিস্টেম। আর সার্ভিসটাও পাওয়া যায় খুব তাড়াতাড়ি। আনঅফিসিয়াল নিলে দেখা যায় আপনি তাদেরও খুঁজে পাবেন না অনেক সময়। ঠিক আছে, তো আমরা আজকে মিডিয়ার কি ইনভার্টার দেখাবেন না নন ইনভার্টার? আমাদের কাছে মিডিয়ার ইনভার্টার নন ইনভার্টার দুইটা সিরিজের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে। আজকে আমরা এখন কথা বলবো মিডিয়ার নন ইনভার্টার প্রোডাক্টগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, নন ইনভার্টারের আমরা যদি দেখাই, এই কোনায় যেটা আমরা দেখছি ভাই, এটা কি 1 টনের? এটা হচ্ছে আপনার 1 টন। এরপরের সাইজটা হচ্ছে 1.5 টন। 1.5 টন, 1.5 টনের পরে আছে আমাদের কাছে 2 টন সাইজ। এগুলো হচ্ছে বাসা বাড়ির জন্য আর কি, আপনার যে সাইজগুলো দরকার হয় পারফেক্ট সাইজ। আর এরপরে যদি 2.5 টন লাগে, 3 টন লাগে, 5 টন লাগে, সেগুলো কমার্শিয়াল সাইজগুলো আছে, অ্যাভেলেবেল আছে। জি আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে মূলত নন ইনভার্টার প্রোডাক্টগুলো নিয়েই কথা বলবো। আমাদের কাছে 3টা সাইজ আছে নন ইনভার্টারের মধ্যে। প্রতিটা প্রোডাক্টেই কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, অফিসিয়াল প্রোডাক্ট সাথে একটা ডিসকাউন্ট থাকবে। আমি 1 টন থেকে শুরু করি। আচ্ছা, 1 টনের আমরা দেখাই, এই পাশে 1 টনটা দেখাচ্ছি। আমাদের এখানে যে 1 টন প্রোডাক্টটা আছে, আমি আগে এটার ওয়ার্ড নিয়ে একটু কথা বলি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ঢাকার বাইরে থেকে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয়, তাদের এই জিনিসটাও জানা দরকার যে পল্লী বিদ্যুতেও কিন্তু এখন এসি ব্যবহার করা যায়। আমাদের এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার 1 টনের মধ্যে যেটা বিটিউ হচ্ছে 12,000, আমাদের মিডিয়ার প্রোডাক্ট কিন্তু 100% 12,000 BTU লেখা আছে, একদম খোদাই করে। 1 টনের ক্ষেত্রে, হ্যাঁ 1 টনের ক্ষেত্রে 12,000 BTU হচ্ছে 1 টন। 1 টনের প্রোডাক্ট কিন্তু এখন এগুলো সম্পূর্ণ এনার্জি সেভিং, মাত্র 1100 ওয়াটে চলবে একটা এসি। 1100 ওয়াটে চলবে। এই যে দেখেন ইনপুট ওয়াট হচ্ছে 1100। আর আরেকটা সুবিধার ব্যাপার হচ্ছে এই এসিগুলো যখন আপনি অটো মোডে চালাবেন, যখন আপনার রুম পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি ওয়াটটা ডাউন হবে, কারণ এখানে কম্প্রেসারের কিন্তু গতি কমে বাড়ে। আচ্ছা, কুলিংয়ের যে সিস্টেমটা আছে এটা আপ অ্যান্ড ডাউন হওয়ার কারণে কিন্তু আপনার ওয়াটটাও আপ অ্যান্ড ডাউন হবে। আচ্ছা, দেখা যাচ্ছে যে সর্বনিম্ন আপনার 1100 ওয়াটে চলবে আপনার 1 টনের এসিটা। এরপর আসি আমরা 1.5 টন। 1.5 টন হচ্ছে আপনার 18,000 BTU। 18,000 BTU যেটা আপনার চলবে 1600 ওয়াটে। আচ্ছা, 18,000 BTU, হ্যাঁ এটা 1600 ওয়াটে চলবে। এরপরে হচ্ছে 2 টন। আচ্ছা, 2 টন যারা নিবেন, 2 টনের আপনার হচ্ছে গিয়া ইনপুট ওয়াট হচ্ছে 2200 ওয়াট। এটা বলে রাখা ভালো, অনেকে দেখা যাচ্ছে রুমের সাইজ 130 থেকে 140 স্কোয়ার ফিট, দেখা যাচ্ছে সে টপ ফ্লোরে থাকে না, তাদের জন্য কিন্তু 1 টন একদম এনাফ। আচ্ছা আচ্ছা, যাদের রুমের সাইজ 170+ কিন্তু সে টপ ফ্লোরে থাকে না, সে কিন্তু 1.5 টন ব্যবহার করতে পারে। 1.5 টন ব্যবহার করতে পারে। আর 200+ যারা, তাদের জন্য হচ্ছে 2 টন। দেখা যাচ্ছে যে আপনার 1 টন দিয়ে হচ্ছে, আপনার তো 1.5 টন নিয়ে লাভ নেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে এসিগুলো আছে সবগুলোই কিন্তু আপনার লো ভোল্টেজে কিন্তু চলার মতো ক্ষমতা রাখে।
ফ্রি আর প্রথম এক বছরের জন্য পার সার্কিটের জন্য থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা জি, এক বছরের পার্টস আর হচ্ছে পাঁচ বছর কম্প্রেসর। পাঁচ বছর কম্প্রেসর। আর আমি এখানে আপনাকে একটু আউটডোরের কোয়ালিটি সম্পর্কে বলি। আমাদের মিডিয়া কোম্পানির যে আউটডোরগুলো আছে, আউটডোর ইউনিটের যে বডিটা, বডিটা কিন্তু অ্যানালাইজ কোটেড করা আছে। আচ্ছা, এটার একটা সুবিধা হচ্ছে, দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু দশতলা বারোতলার উপরে যখন এটা ঝুলবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক রোদ থাকবে, বৃষ্টি থাকবে। এটার আউটডোর ইউনিটের নিচে একটা ট্রে সিস্টেম আছে, যখন বাতাসের ভিতরে পানি যাবে, মোটর বলেন কম্প্রেসার বলেন কোনোটারই ক্ষতি হবে না। আচ্ছা, কারণ কম্প্রেসারগুলো কিন্তু ব্লক করা আছে, বক্স করা সিস্টেম। আচ্ছা, আর এটার বডিটা সম্পূর্ণ অ্যানালাইজ করার কারণে আপনার এই বডির কালারটাও নষ্ট হবে না। এটা 20 বছরের গ্যারান্টি আছে বডি কালারের। 20 বছরে এটার ক্ষতি হবে না। আর এই আউটডোরগুলো সম্পূর্ণ আপনার আয়রন অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা। এটার মধ্যে আপনার অ্যালবার্ট অ্যাঙ্গেল দেওয়া আছে। আপনি এটার মধ্যে যদি ওয়েট হয়, দেখা যাচ্ছে অনেক সময় এসির যদি আউটডোর যদি কোয়ালিটি ফুল না হয়, এটা বাইরে ঝুলে জট তুফানে যাতে আউটডোরে ক্ষতি না হয়, যার কারণে এটার মধ্যে বক্স অ্যাঙ্গেল করা আছে। আচ্ছা আচ্ছা, আপনি এই প্রোডাক্টের উপরে দাঁড়াইলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আর এটার ওয়েট হচ্ছে প্রায় 34 কেজি। 34 কেজি আউটডোর। এটা কি কয় টনেরটা হবে ভাই? এটা হচ্ছে 1.5 টন। 1.5 টনেরটা জি। এই যে দেখেন, আমি এটার উপরে দাঁড়িয়ে দেখাবো। আচ্ছা ভাই, কিন্তু এটার উপরে উঠে দাঁড়িয়ে দেখছি, এতটা হেভি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখছেন একদম সম্পূর্ণ দাঁড়ায় দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটার বডিটা কোয়ালিটি ভালো। অনেকে কিন্তু বহুতল ভবনে যখন আউটডোর ইউনিট সেট করে, আউটডোর ইউনিটের কোয়ালিটি ভালো না হলে ঝড় তুফানে কিন্তু বডি ড্যামেজ হয়ে যায় বা শব্দ আসে যখন এসিটা চলে আর কি। আচ্ছা, যেহেতু এটা রোদ বৃষ্টিতে থাকবে সেক্ষেত্রে এটা অবশ্যই কোয়ালিটি হতে হবে। অবশ্যই অবশ্যই। আর আরেকটা বিষয় দেখানোর দরকার ছিল, সেটা হচ্ছে গিয়ে এটার মধ্যে যে আপনার লেয়ারটা আছে। আচ্ছা ওকে, এটা কিন্তু 100% কপারের, দেখেন লেয়ারটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, এটা কিন্তু 24 লেয়ারের। বর্তমানে কিন্তু বাজারে কিন্তু এসির দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তারপর আমরা চেষ্টা করি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার জন্য। আমাদের এখান থেকে যারা 1 টন এসিটা নিবে, আমরা এবার একটা নতুন একটা চিন্তা ভাবনা করেছি যে এসির যে ফিটিং চার্জ, আচ্ছা, তারপরে ডেলিভারি কস্ট, এগুলো নিয়ে একটু ঝামেলা হয় কাস্টমারদের সাথে আমাদের, যার কারণে আমরা এখন নতুন একটা সিস্টেম করেছি, সেটা হচ্ছে যে সম্পূর্ণ কমপ্লিট করে দেবো কাস্টমার। মানে ডেলিভারি আর একদম অল কমপ্লিট, যত খরচ যাবে এটার মধ্যে, আচ্ছা, সব আমরা কমপ্লিট করে দিই। আর মানে কাস্টমারকে আর কোনো পে করতে হবে না। আচ্ছা আচ্ছা ওকে। আমাদের এখানে যদি আপনার কাস্টমার 1 টনের প্রোডাক্ট কিনে, আচ্ছা আচ্ছা, 1 টনের প্রোডাক্ট কিনলে সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে 33,500। 1 টন 33,500 টাকা। এই 33,500 টাকার মধ্যে কিন্তু আমরা অল কমপ্লিট করে দিই। মানে আগে যেরকম আপনারা 2500 টাকা হচ্ছে আলাদা চার্জ দিতেন, বিশেষ করে আগে, হ্যাঁ, এগুলো নিয়ে একটু ঝাই ঝামেলা হওয়ার কারণে আমরা এখন সম্পূর্ণ ইনক্লুডেড করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আপনি 33,500 টাকার মধ্যে আমরা কমপ্লিট করে দিব। এটা কি ঢাকার ভিতরে? ঢাকার মধ্যে। আর ঢাকার বাইরে? ঢাকার বাইরে যদি প্রোডাক্ট যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আলাদা করে আপনার কুরিয়ার খরচটা অ্যাড হবে। আচ্ছা আচ্ছা, কুরিয়ার কুরিয়ার খরচটা আলাদা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাবে। আচ্ছা ওকে, আমরা এরপরে 1.5 টনটা যদি দেখাই, এই যে 1.5 টন, 1.5 টনের সাইজটা দেখেন, বিশাল বড় কিন্তু। আপনার দেখা যাচ্ছে যে আর 1.5 টনের বর্তমানে প্রাইস রাখা যাবে হচ্ছে একদম অল কমপ্লিট 41,500 টাকা। 41,500 ফিটিং ডেলিভারি সব এভরিথিং 41,500। এরপরে আছে আপনার 2 টন। আচ্ছা, 2 টন, 2 টনের যেটা আছে এটা আপনার হচ্ছে গিয়ে একদম অল কমপ্লিট 51,500 টাকা। 51,500 টাকা জি। আচ্ছা, তো এগুলো সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই অফিশিয়াল প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা অফিশিয়াল প্রোডাক্টগুলো। প্রবলেম হলে কি দেখা যাচ্ছে আপনার কাস্টমার বাড়িতে যে ঠিক করে দিয়ে আসবে, কাস্টমার কেয়ার থেকে লোক এটা কমপ্লিট করে দিয়ে কমপ্লিট করে দিয়ে আসবে। আচ্ছা, তো যারা আসলে নিতে যাচ্ছেন আপনারা চলে আসতে পারেন কোকারিস পার্কে, ঢাকা ফার্মগেট এরিয়া, আনন্দ সিনেমা হল আছে, এবং অফিশিয়াল প্রোডাক্ট সবগুলোর সাথে 5 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি। আচ্ছা, কম্প্রেসারের ওয়ারেন্টি সহ আপনারা চাইলে মিডিয়ার সকল ধরনের এসিগুলো কোকারিস পার্ক থেকে নিতে পারেন।